ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, আপনাদের জন্য সুখবর আছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের লক্ষ লক্ষ কৃষককে দেওয়া হবে 36,000 টাকা পেনশন, তাও আবার বিনামূল্যে। তো এই সুবিধা পেতে গেলে আপনাদেরকে ঠিক কি কি করতে হবে বা কারা কারা এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশের 21,19,316 জন কৃষক নিজেদের বার্ধক্যকে নিরাপদ করে ফেলেছেন। কৃষকদের জন্য পেনশন প্রকল্পের নাম নথিভুক্ত করে ফেলেছেন তারা। কৃষি মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমে এই পেনশনের সুবিধা গ্রহণ করা এখন অনেকটাই সহজ। এ ধরনের পেনশন পাওয়ার জন্য নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না বা প্রিমিয়াম দিতে হবে না। এই প্রকল্পের আওতায় কৃষকদের যে 6,000 টাকা দেওয়া হয় সেখান থেকেই স্বয়ংক্রিয়ভাবেই টাকা কেটে নেওয়া হয়। এর জন্য কৃষকদের বিকল্প পদ্ধতি বেছে নিতে হয়। 2019 সালের 12ই সেপ্টেম্বর ঝাড়খণ্ডে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এর জন্য 9ই আগস্ট থেকে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছিল। ওই প্রকল্পের নাম ছিল প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এটা কৃষকদের জন্য সবথেকে বড় পেনশন প্রকল্প। এই প্রকল্পের অন্তর্ভুক্ত কোনো কৃষকের বয়স 60 বছর অতিক্রম করলে মাসে 3,000 টাকা করে বার্ষিক 36,000 টাকা পেনশন পাওয়ার অধিকারী। অর্থাৎ কোনো কৃষকের বয়স যদি 60 বছর অতিক্রম করে তাহলে তারা এখানে আবেদন করতে পারেন। এবং এখানে আবেদন মানে কিষাণ সম্মান মানধন যোজনায় যে আবেদন করছেন তার জন্য মাসে 3,000 টাকা এবং বার্ষিক অর্থাৎ বছরে 36,000 টাকা পেনশন আপনি বিনামূল্যে পেয়ে যাবেন। এই পেনশনের জন্য কিভাবে নাম নথিভুক্ত করা হবে? পেনশনের সুবিধা পাওয়ার জন্য সাধারণ পরিষেবা কেন্দ্র CSC-তে রেজিস্টার করতে হবে। 2 নম্বর, আধার কার্ড থাকা সবথেকে বেশি জরুরি। যদি PM কিষাণ প্রকল্পের সুবিধা না পান তাহলে জমির দলিলের প্রত্যয়িত কপি লাগবে। 2টি ফটো এবং ব্যাংকের পাসবুক সঙ্গে রাখতে হবে। রেজিস্ট্রেশনের সময় কিষাণ পেনশন ইউনিক নম্বর এবং পেনশন কার্ড তৈরি করা হবে। সরকার দেবে অর্ধেক প্রিমিয়াম। সরকারিভাবে অর্ধেক প্রিমিয়াম দেওয়া হবে, তবে এর জন্য আপনাকে নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না, কারণ এই প্রকল্পে যে 6,000 টাকা অনুদান পাওয়া যায় সেখান থেকেই বাকি অর্ধেক স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এই প্রকল্পে দেশের 5 কোটি কৃষককে 60 বছর অতিক্রমের পর পেনশন তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পরবর্তীতে 2 হেক্টর পর্যন্ত কৃষি জমি রয়েছে এমন 12 কোটি কৃষকের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যদি পলিসি হোল্ডার কৃষকের মৃত্যু হয় তবে তার স্ত্রী প্রায় 50% পেনশন পেতে পারেন। এটা হতে পারে প্রতি মাসে 1,500 টাকা। ভারতীয় জীবন বীমা নিগম বা LIC-র এই পেনশন ফান্ডের ব্যবস্থাপক। এর জন্য ন্যূনতম প্রিমিয়াম 55 এবং সর্বাধিক 200 টাকা। মাঝপথে কোনো ব্যক্তি পলিসি ছাড়তে চাইলে আমানতের পরিমাণ এবং সুদ ফেরত পাওয়া যাবে। তো আশা করি আপনারা কিষাণ মানধন যোজনার যে নাম নথিভুক্ত করেন তার জন্য আপনাকে কি কি করতে হবে বা বার্ষিক 36,000 টাকা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন। যদি আপনাদের ইনফরমেশন পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।